আবহাওয়ার উন্নতি হওয়ায় আন্দামানে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ শুরু হয়েছে জোর কদমে। ইতিমধ্যে 327 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে আজ হাফলক আইল্যান্ডে বায়ুসেনার তিনটি চপার নামে। অন্যদিকে পোর্ট ব্লেয়ার থেকে যায় নৌবাহিনীর ছটা এবং উপকূলরক্ষী বাহিনীর দুটো জাহাজ। বায়ুসেনার কপ্টারে আনা হয় 85 জন পর্যটককে। বাকি পর্যটকদের উদ্ধার করে আনা হয়েছে উপকূলরক্ষী বাহিনীর জাহাজে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ কলকাতা কনকলতা বড়ুয়াতে রয়েছে উদ্ধার হওয়া 120 জন পর্যটক। বাকিরা রয়েছেন উপকূলরক্ষী বাহিনীর রাজবীর জাহাজে। হাফলক ছাড়াও নীল আইল্যান্ডে আটকে রয়েছেন প্রায় 500 পর্যটক। গত কয়েকদিনের গভীর নিম্নচাপে বিপর্যস্ত আন্দামান বর্তমানে নিম্নচাপের অবস্থান পোর্ট প্লেয়ার থেকে 240 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, যার প্রভাবে তুমুল ঝড় বৃষ্টি এখনও চলছে। মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন এই সমস্ত আটকে থাকা পর্যটকদের ফেরানোর জন্য। এ নিয়ে আরো সবিস্তারে জানবো কমলিকা সেনগুপ্তর সঙ্গে কথা বলে আমাদের প্রতিনিধি। কমলিকা, ঠিক কি কি উদ্যোগ নেওয়া হলো? দেখো, যে 1400 পর্যটক ছিল তার মধ্যে 1300 জনের বেশি বাঙালি এবং তাদের বেশিরভাগকেই কিন্তু রেস্কিউ করে আনা গেছে, পোর্ট ব্লেয়ারে আনা গেছে হাফলক এবং নীল আইল্যান্ড থেকে, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং তাদেরই উদ্ধার করার পর তাদের পশ্চিমবঙ্গে ফেরা অব্দি গোটা দায়িত্বটা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। তাদের থাকা খাওয়া এবং পরবর্তী কিভাবে তারা আসছেন প্রত্যেককেই আনার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং এই 1400 জনের মধ্যে বারবার গিয়ে যে এয়ারফোর্স এর তরফ থেকে এবং নেভির তরফ থেকে এবং কোস্টগার্ডের তরফ থেকে যাদের আনা হয়েছে তাদের সেখান থেকে পোর্ট ব্লেয়ার থেকে পশ্চিমবঙ্গে তাদেরকে ফেরানোর গোটা দায়িত্বটা মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। কমলিকা, ধন্যবাদ। অবৈধ বালি খাদান অভিযানে গিয়ে পুলিশের কোপে ডেপুটি ম্যাজিস্ট্রেট কেতুগ্রাম থানার আইসির বিরুদ্ধে। গত মঙ্গলবার চরখি গ্রামে অভিযান চালান ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব সরকারের নেতৃত্বে একটা দল। অজয় নদের পাড়ে একটি জেসিবি মেশিন সহ বালি বোঝাই লরি বাজেয়াপ্ত করেন তারা। ব্যাপক উত্তেজনা ছড়ায়, জেসিবি মেশিনটি ছিনিয়ে নিয়ে যায় কয়েকজন। কেতুগ্রাম থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত লরিটি তুলে দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। গতকাল কাটোয়া মহকুমা শাসকের কাছে এক ব্যক্তি অভিযোগ করেন, 25,000 টাকা ঘুষ না দেওয়ায় বালি বোঝাই লরি ছিনতাই করেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সন্দেহ হওয়ায় বানেশ্বর মাঝি নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন মহকুমা শাসক। জেরার মুখে ভেঙে পড়ে বানেশ্বর। মহকুমা শাসককে সে জানায় কেতুগ্রামের আইসির পরামর্শেই সে এই কাজ করেছে। বানেশ্বর এবং তার সঙ্গী সুজিত মণ্ডলকে আটক করেন মহকুমা শাসক। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় হতবাক জেলা প্রশাসন। একজন পুলিশ অফিসার কি করে প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে এমন পরামর্শ দেন? ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্যার বলে তাহলে পরে ইয়ে একটা ছেলে ছিল, এবারে মানুষ কিনলে বলছে তাহলে পরে টাইপটা এখানে লিখে দে তো বড় স্যার বললে আর কি ইয়া আইসি সাহেব ওই কেতনা থানা যে বলে তাহলে ওইটা লিখে দে দিয়ে তাহলে তো ওই ডেফিনেশন জমা দিয়ে দেখা দামি ওইটা লিখে স্যার ওই ওই ওইটা লিখে ওটা লিখে আমি তো লেখাবার জানি না স্যার, যে আমাকে সই করে দিয়েছি, সই করে দিলাম আমাকে ওইটা দিয়েছে তো আমি লিখে দিয়ে স্যারকে জমা দিয়েছি, স্যারকে জমা দিলাম হয়তো আমাকে আটকে দিয়ে দেবে। जब हमने उससे फिर ये किया तो ही टोल्ड दैट कि मैंने पढ़ा लिखा नहीं है। मैंने कहा भाई ये कहाँ से आपने टाइप वाइप किया है। देन ही टोल्ड दैट कि हम पुलिस स्टेशन गए से उन्हें जाए मीन्स वी विल आई टॉक टू SDPO एज वेल तो आई थिंक द लॉ विल टेक इट्स ओन कोर्स। বাবা ও ভাইয়ের হাতে খুন হলেন যুবক, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার ঘটনা। পানীয় জল আনাকে কেন্দ্র করে বিবাদে শুরু। আবু সালাম মণ্ডল নামে ওই ব্যক্তি নিজের বাবা শওকত আলী মণ্ডলের গায়ে হাত তোলেন বলে অভিযোগ। ছোট ভাই শওকত এসে তখন আবু সালামের মাথায় মারেন। গুরুতর আহত আবু সালামকে প্রথমে বারাসাত হাসপাতাল, পরে SSKM এ নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। তার ভাই এবং বাবাকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ। এটিএম লাইনে দাঁড়িয়ে মৃত কল্লোল রায়চৌধুরীর স্ত্রীকে চাকরি দিল সরকার। ব্যান্ডেলে এটিএম এর লাইনে হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছিলেন বেহালায় কল্লোল রায়চৌধুরী। অসুস্থ হয়ে দীর্ঘ সময় পড়ে থাকলেও লাইনে দাঁড়ানো কেউ এগিয়ে আসেননি সাহায্যে। শোকস্তব্ধ পরিবারের সাহায্যে এগিয়ে এসেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত কল্লোল রায়চৌধুরীর স্ত্রীর চাকরি হয়েছে ভূমি রাজস্ব দফতরে। আজ মৃতের স্ত্রীর থেকে চাকরি হওয়ার সংবাদ দিয়ে আসেন তাকে এই সংবাদ দিয়ে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক। এলআর ডিপার্টমেন্টে ডি গ্রুপে হওয়ার কথা ছিল, সেটা মুখ্যমন্ত্রী সি গ্রুপেই করেছে এবং আমাদের অঞ্চলের বিধায়ক মাননীয় ডক্টর পার্থ চট্টোপাধ্যায় পরিবারের উপর শ্রদ্ধা রেখে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা রেখে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
ফের অটোর দৌরাত্ম। গত রবিবার রাস্তা পার হওয়ার সময় অল্পের জন্য বেপরোয়া অটো থেকে রক্ষা পান অন্তঃসত্ত্বা দীপালী পাত্র এবং তার আট বছরের মেয়ে অঞ্জলি। প্রতিবাদ করায় মারধর করা হয় মহিলা স্বামীকে, যদিও সব অভিযোগ অস্বীকার করছে অটো ইউনিয়ন। গড়িয়ার গঙ্গাজোয়ারা, আট বছরের মেয়েকে নিয়ে রবিবার রাস্তা পার হচ্ছিলেন অন্তঃসত্ত্বা দীপালী পাত্র। আচমকাই তাকে ধাক্কা মারে একটি অটো। এমন ভাবে আসছে আমার বাচ্চাটা, মানে হয়ে যেত ধাক্কা লেগে যেত, ঠিক আছে, একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছে, উল্টোপাল্টা কথা বলতে তখন আমার স্বামী যায়। রুখে দাঁড়ান তার স্বামী। কথা কাটাকাটি শুরু হতেই বলরাম বাবুর ওপর চড়াও হয় অটো চালক। অভিযোগ, বিধরক মারধর করা হয় তাকে। রেহাই পাননি দীপালীও। অটো দিয়ে বার হয়ে মাছ, আমি যখন থাকাতে যাই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে আমাকে ফেলে দিতে আমাকে সবাই মিলে তুললো ধরে, অনেক মহিলা ছিল তারা তুললেন। পরদিন ইউনিয়ন অফিসে গিয়ে অভিযুক্ত দুই চালক সঞ্জু হালদার ও মিলন নস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দীপালীর স্বামী। কিন্তু এতে হিতে বিপরীত হয়, উল্টে দোষারোপ করে বের করে দেওয়া হয় বলরাম বাবুকে। উল্টে পার্টি অফিস থেকে ঘাত ধাক্কা ধরে বের করে দিল, বের করে দিতে বলে যেখানে ঠাকুর করিস সেখানেও লাথি মেরে তুলে দেবো। উপায়ন্ত না দেখে সোনারপুর থানায় দুই অটো চালকের বিরুদ্ধে অভিযোগ জানান আক্রান্ত দম্পতি। দীপালীর অভিযোগ মানতে নারাজ অটো ইউনিয়ন। তাদের যুক্তি, কোনো মারধরের ঘটনাই ঘটেনি, সম্পূর্ণ মিথ্যে। তা সত্ত্বেও আমরা ওকে চার দিনের জন্য সাসপেন্ড করেছি এবং আমাদেরকে নানান রকম ওই বুধবার যেদিন ঘটনাটা ঘটেছে রবিবার দিন, সেই রবিবার সন্ধ্যের দিকে নানান রকম হুমকি, প্রাণী মেলে ফেলার হুমকি অবধি দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক এমনটাই দাবি অন্তঃসত্ত্বা দীপালী পাত্র এবং তার পরিবারের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা। হায়দ্রাবাদে নির্মীয়মান বাড়ি ভেঙে একজনের মৃত্যু, জখম এক শিশু এবং এক মহিলা। গতরাতে আচমকা নানাকার মগরুরার তথ্য প্রযুক্তি এলাকায় ভেঙে পড়ে সাততলা বাড়ি। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে দমকল। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুর্ঘটনার সময় বাড়িটিতে কমপক্ষে 10 থেকে 12 জন নির্মাণ কর্মী ছিলেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা এখনো রয়েছে বলেই দমকলের ধারণা। কল্যাণীতে আইন কলেজের ছাত্রকে মাথায় গুলি করে খুন। ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের জল প্রকল্প এলাকা থেকে গতকাল রাতে তরুণীর দেহ উদ্ধার হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ছাত্রীকে খুন করা হয়। ছাত্রী খুনে পুলিশ গ্রেফতার করেছে দুজনকে। ধৃতদের মধ্যে আছে ছাত্রীর স্বামী নিখিল সেন সহ আরও একজন। পুলিশের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। গত বছর টিটাগড়ের সূর্যপুর এলাকার বাসিন্দা নিখিলের সঙ্গে মৌমিতা বিশ্বাসের বিয়ে হয়। মৌমিতার শাশুড়ির দাবি, বিয়ের 5 মাস পর বাপের বাড়ি ফিরে যায় মৌমিতা। পুত্রবধূর আইন কলেজে পড়া নিয়েও তাদের আপত্তি ছিল। শ্বশুরবাড়ির দাবি, বিয়ের বাইরে একাধিক সম্পর্ক ছিল মৌমিতার। গতকালই ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে মৌমিতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। বাড়ির মেয়েটা ভালো ছিল, বাবা মাও ভালো, জ্যাঠাও ভালো ছিল। এলাকায় মেলামেশা করতো সবার কারোর সঙ্গে? না, এলাকায় কারোর সঙ্গে মেলামেশা করতো না, পড়াশোনা নিয়েই থাকতো সবসময়। কী কারণে খুন হলো বলে মনে করছেন? মানে আমি এটা বলতে পারবো না। বিয়ে হয়েছিল আগে? বিয়ে হয়েছিল, এই 3 মাস আগে বিয়ে হয়েছিল, 3 থেকে 4 মাসের আগে বিয়ে হয়েছিল। তারপরে নিজেও চলে আসে, কার সঙ্গে বিয়ে হয়েছে ওটাও জানি না। আগুন লাগলো শিলিগুড়ির ফুলবাড়ির শিল্প তালুকের থার্মোকল কারখানায়। দমকল পৌঁছানোর আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা যায় শেষ পর্যন্ত। কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে খুব বেশি বেগ পেতে হয়নি দমকলকে। আমরা মোটামুটি 5টা 4টা ইঞ্জিন এসছে। না, এখন আগুন কন্ট্রোলে, এখন আগুন কন্ট্রোল হয়ে গেছে, এখন ডাম্পিং ডাউন চলছে। এটা থার্মোকল, হ্যাঁ, প্রোডাকশন ওই প্লেটলেট তৈরি হয়। এখন এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না দ্য কজ অফ ফায়ার, ইট মানে মোস্ট প্রবাবলি আমরা মনে হচ্ছে যে শর্ট সার্কিট হয়েছে, একটা কিছু হয়েছে। এখন আমরা বলতে পারছি না যে কি করে হয়েছে। এটা প্রায় 2টোর সময় এখানে আগুন লেগেছে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সবাই আমরা চলে আসছি। এখানে আগুন নেভানোর ব্যবস্থা খুব ভালো, 3 লাখ লিটারের এদের ট্যাঙ্ক আছে ফায়ার প্রোটেকশনের জন্য, এবং এদের ইন্টারনাল সিস্টেম দিয়ে ফায়ারটাকে অনেকটা কন্ট্রোল করা গেছে। অবশেষে রাজ্যে কিছুটা গা ঝাড়া দিয়ে ফ্রন্ট ফুটে শীত। চলতি মৌসুমে এখনও পর্যন্ত আজই শীতলতম দিন। আজ সর্বনিম্ন তাপমাত্রা 15.8, এক ঢাকায় আজ পারদ নেমেছে প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস।